সৌদি আরবের শীর্ষ এক ধর্মীয় নেতা বলেছেন, সেদেশে মেয়েদের আবায়া বা বোরকা পরতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মেয়েদের আব্রো বজায় রেখে পোশাক পরতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের আবায়া পরতে হবে। সৌদি আরবের মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলে ঢালা আচ্ছাদন ব্যবহার করে তাকে আবায়া বলে। সেখানে আবায়া না পরে বাইরে যেতে দেখা যায় কম নারীকেই। সেখানে এটি পড়া আইনত বাধ্যতামূলক, কিন্তু সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র স্কলার্স বা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ধর্মীয় চিন্তাবিদদের কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেছেন, এটার দরকার নেই। সৌদি সমাজে যখন নানা রকম সংস্কারের চেষ্টা চলছে, তখন একজন শীর্ষ ধর্মীয় নেতা এ ধরনের একটি ধর্মীয় ব্যাখ্যা হাজির করলেন। শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেন, মুসলিম বিশ্বের 90% মহিলাই আবায়া পরেন না, কাজে আমাদের উচিত হবে না মেয়েদের এ ব্যাপারে বাধ্য করা। সৌদি আরবে এই প্রথম এরকম উচ্চ পদের কোনো ধর্মীয় নেতার মুখে এরকম কথা শোনা গেল। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে অনলাইনে তীব্র বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সমর্থনে কথা বলছেন, বিরোধিতাও করেছেন অনেকে। সৌদি আরবের মেয়েরা যখন আবায়া না পরে বাইরে যায়, তখন অনেক সময় ধর্মীয় পুলিশ তাদের এসে ভর্ষণা করে। 2016 সালে রিয়াদের রাস্তায় এক নারী তার আবায়া খুলে ফেলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এভাবে চলতে থাকলে মুসলিম ধর্মের প্রধান রাষ্ট্র সৌদি আরবে ইসলাম ধর্ম থেকে বিচ্যুতি ঘটতে পারে। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।